তোমার উপর আমি কোনো জোর করব না। আজ যদি আমার সঙ্গে পা মিলিয়ে চলতে না পারো, নালিশে করবো না। ইচ্ছে করলে তুমি, তোমাকে তুমি আগেই বলেছি স্কুল ছেড়ে আমি কোথাও যাবো না। তুমি এখানে আঁকড়ে পড়ে থাকবে? হ্যাঁ হ্যাঁ, এটি আমার ধ্যান জ্ঞান, এটি আমার আদর্শ, আমি কিছুতেই ছাড়তে পারবো না। দুটো গরু আর দুটো মানুষ কখনো যোগ হয়? জানো না, এই কথা স্বীকার করো, দুইয়ে দুইয়ে যোগ দিলেই চার হয় না। এগুলো রাখো, পরে সত্যি দেবেন। আচ্ছা, বোনের কি কোনো অধিকার নেই তার দাদাকে দেখাশোনা করার? আমি খুব ভালো করে জানি ও শোধবার ক্ষমতা আমাদের শিগগির হবে না। কিন্তু একটা কিছু না করলে আমরা যে শান্তি পাচ্ছি না। অতি অশান্তি আরো বাড়বে, জানেন তো ওর কি ভীষণ মর্যাদা জ্ঞান। বিয়ের সময় দাদু কত করে কিছু টাকা দিতে চাইলেন, কিছুতেই নিলেন না। আপনার কাছ থেকে নেওয়া দূরে থাক, আপনি দিতে চেয়েছিলেন শুনলে উনি ভীষণ রাগ করবেন। রাগ করবেন, জেদ করে কষ্ট পাও। আমি দিলীপদাকে, ও এই যে দিলীপদা, ভালো আছেন? তুমি কেমন আছো? ভালো। হ্যাঁ, আমি একটু দেখাশোনা করতে এসেছিলাম। নারুনকে চা দিয়েছো? না না দিলীপদা, আমি আর চা খাবো না, আমার বসবার সময় নেই, আর তাড়া আছে, আমি চলি, কেমন? করেন কেন, এটা নিয়ে যাও। কিন্তু দিলীপদা, দেখো নরেন, দুঃখ যদি সহ্য করতে না পারো তাহলে এর মধ্যে এসো না। আমার জন্য তোমরা দুঃখ পাও এটা আমি চাই না। আশীর্বাদ করি তোমরা সুখে স্বচ্ছন্দে থাকো, আমাদের অভাবের মধ্যে নিজেকে টেনে এনো না, এতে অপমানের বোঝা আরো বেড়ে যাবে। আর একটা কথা কি জানো, এই যে কৃচ্ছ সাধন, এটা আমাদের স্বেচ্ছায় বেছে নেওয়া, এর জন্য দুঃখ করবার কিছু নেই। তুমি হয়তো কষ্ট পাচ্ছ শুক্লা, কিন্তু এছাড়া আর, আর দাদু যদি তোমাকে সাহায্য করতে আসতো তাকে কি তুমি আসতে বারণ করে দিতে? কারো কাছে আমরা হাত না পাততে পারি, কিন্তু সম্মানের দোহাই দিয়ে কাউকে আসতে বারণ করাটা কি উচিত? সম্মানের দোহাই দিয়ে একটু ভেবে দেখলেই বুঝবে তুমি কেন তাকে আসতে বারণ করেছো। উনি বন্ধু ভাবে সাহায্য করতে এসেছিলেন, দাক্ষিণ্য দেখাতে না, কিন্তু তা আমরা সহজভাবে গ্রহণ করতে পারি। আমরা সবসময় কাটা হয়ে আছি, এই বুঝি সম্মান গেল? আর তুমি নিজেকে সান্ত্বনা দিচ্ছ এই কৃচ্ছ সাধন, আমাদের নিজেদেরই বেছে নেওয়া, যে কত বড় আত্মপ্রবঞ্চনা। শুক্লা, এ মিথ্যে কথা, এ আমার অন্তরের বিশ্বাস, এ আমার সমস্ত শক্তির উৎস, এ নাহলে বাঁচবো কেমন করে? চলো না গো, আমরা আর কোথাও চলে যাই। সকলের সহানুভূতি আর অনুকম্পা আমার আর সইছে না। চলো কলকাতায় চলে যাই, সেখানে যা হয় একটা চাকরি দেখে নিও, সেখানে তার মুখর্জ্যে বাড়ি নেই, থেকে থেকে লোকে এসে আহা উহু করবে না, আমাদেরও কাঁটা হয়ে থাকতে হবে না। চলো কালই চলে যাই। তোমাকে তুমি আগেই বলেছি স্কুল ছেড়ে আমি কোথাও যাবো না। তুমি এখানে আঁকড়ে পড়ে থাকবে? হ্যাঁ হ্যাঁ, এটি আমার ধ্যান জ্ঞান, এটি আমার আদর্শ, আমি কিছুতেই ছাড়তে পারবো না। না, আমি কিছুতেই ছাড়তে পারবো না। আমিও তোমাকে আদর্শ ছাড়তে বলি না, তুমি ত্যাগী, সেটাই আমার গৌরব। কিন্তু তাই যখন সান্ত্বনা হয়ে দাঁড়ায় তখন মাথা তুলে দাঁড়াবার চোখটা পাই না। একদিন দাদুকে বলেছি, শোনো শুক্লা, সুব্রতকে আমি ধরে রাখতে পারতাম কিন্তু রাখিনি, তোমার উপর আমি কোনো জোর করব না। আজ যদি আমার সঙ্গে পা মিলিয়ে চলতে না পারো, নালিশে করব না। ইচ্ছে করলে তুমি, কি বললে তুমি? তুমি স্বার্থপর, আমি শুধু নিজের কথাই ভাবছি। বড্ড চেষ্টা পেয়েছি। ব্লাশের দরকার নেই, তুমি কুয়ো থেকে তুলে দেবে, আমি আঁচলা করে খেয়ে নেব।
বড্ড চেষ্টা পেয়েছে। শুনছো? হুম, বলি শুনছো? শোবে না? হুম, চলো শোবে, চলো। দুটো বেজে গেল যে। হ্যাঁ, দুটো বেজে গেছে? হ্যাঁ গো, হ্যাঁ দুটো বেজে গেছে। তুমি শুয়ে পড়ো গে লক্ষ্মীটি। দেখো, রোজ রোজ তোমাকে আমি রাত জেগে লিখতে দেব না। কিন্তু শুক্লা, এই লেখাটা শেষ না করতে পারলে এডুকেশন উইকলিতে কালকে এটা পাঠানো যাবে না। যাবে না তো যাবে না, চলো শোবে। আচ্ছা, 20 টাকা কম কিসে বলো তো? কি বললে? এই লেখাটার জন্য তোমায় মাত্র 20 টাকা দেবে? দরকার নেই লিখে। দেখো কি ছেলে মানুষ করে। শোনো শুক্লা, শোনো শুক, না না আমি তোমায় লিখতে দেবো না। আমার কথাটা শুনো লক্ষ্মী। আচ্ছা দেখো, এই 20 টাকাই বা কম কিসে? হুম, সংসারের এই তো হাল, মাসের শেষে নটবার যখন শুকনো মুখ করে দাঁড়াবে তখন তাকে দাঁড়াতে পারবে? আর শ্রীনাথ, আমরা খাই না খাই ওদের দেখতে হবে না? বারে দেখতে কি আমি বারণ করেছি নাকি? বললুম আমি কিছু একটা করি, তা না, মুখুজ্জি বারে মুখ ছোট হবে। বেশ, লেখাটা শেষ হলে শুয়ে পড়বে, আর বই নিয়ে বসবে না। না বসলে কেমন চলে? এটা তুমি পড়াতে হবে না? আহা, কি এমন হাতি ঘোড়া পড়া যে রাত জেগে জেগে বই পড়তে হবে? হাতি ঘোড়া হলো তো ভাবনাই ছিল না, যেমন আমরা শিখে এসেছি সব কিছু পড়ো, 2 আর 2 = 4, ব্যাস এই পর্যন্ত। কিন্তু এরও যে ব্যতিক্রম হতে পারে। মানে আচ্ছা ধরো 2 আর 2 কত হয়? কেন, এ তো সবাই জানে। আহা বলোই না, ঠিক বলছো। ঠিক, আচ্ছা ধরো 2টো গরু, দুটো গরু আর 2টো মানুষ, জানো না এই কথা স্বীকার করো? 2টো গরু আর 2টো মানুষ কখনো যোগ হয়? জানো না এই কথা স্বীকার করো? 2 আর 2 যোগ দিলেই 4 হয় না। এইবার বুঝেছি, যোগ দিতে হলে একই জিনিস দরকার। এই জানবে, তাহলে 2টো গরু আর 2টো মানুষ হয়ে যাবে। কি হলো তোমার? কি হলো? না বলছো না কেন? মাথাটা তো ঘুরে গেল। আমার কথা তো তুমি শুনবে না, কোনদিন কি একটা বিভ্রাট বাঁধাবে। চলো শুবে, চলো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।